প্রবেশমুখে দুই নৌকায় সাজানো হয়েছে দেশীয় নানা ফল ভিতরেও দেশীয় ফলের বিপুল সমাহার কিছু স্টলে ফলের পরিবর্তে স্থান পেয়েছে আচার জুস নাড্ডু সহ বিভিন্ন ধরনের খাবার একই ছাদের নিচে বসেছে মাশরুম মেলাও ফলেপৃষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিবাদ্যে শুরু হওয়া তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলার চিত্র রাজধানীর খামারবাড়ি কেয়াবি চত্বর আটটি সরকারি ও পঞ্চান্নটি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয় এতে রয়েছে আটাত্তর প্রজাতির প্রচলিত এবং অপ্রচলিত ফল দেখা মেলে কাউফল করমচা আশফল জগডুমুর জামরুল মুনিয়া সহ কোন রকম অস্তিত্ব টিকে রাখা ফলের এখানে কিছু পাহাড়ি এলাকার ফল আছে অপ্রচলিত ফল আছে বাণিজ্যিক ভাবে এগুলা চাষাবাদ করা যায় সেগুলো আমরা সবার সাথে পরিচয় করে আমাদের সময় যেটা আমরা বিভিন্ন রকমের ফল দেখেছি ছোটবেলায় বিশেষ করে যেমন কাউ বলেন গাব বলেন তারপর বেত ফল বলেন এরকম এগুলো তো নাই এখন বাচ্চারা আসলে এগুলো চিনেই না ও আমাকে জিজ্ঞেস করতেছে বাবা এখানে আম ছাড়া তো আর কিছুই নাই জাম আমরা আগে যে পরিমাণে খেতাম জাম খেতে খেতে মুখ লাল হয়ে যেত ভাত খেতে পারতাম না এখন তো সেই জাম দেখাই যায় না মেলায় শুধু প্রদর্শনীর জন্য অর্ধশত দেশীয় ফল দেখা গেল খুঁজে পাওয়া যায়নি বিলুপ্ত হওয়া অনেক দেশীয় ফলের শরীফা তারপরে আরেকটা বলে আতা ফল এই আতা ফলগুলো এখন চোখেই পড়ে না যদিও বা পরে দোকানে মাঝে মধ্যে সুপার শপে দু একটা দেখা যায় এগুলি দেখা যায় এক পাশে পাকে আরেক পাশে কাঁচা গমের ফল এখানে তো অনেকগুলো নেই এখানে যেগুলো আছে এগুলো ওই সময় দেখিনি তবে প্রায় ত্রিশ প্রজাতির নানা রকম আম থাকলেও মান নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া প্রতি কেজি আম একশত টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত হিমসাগরের নামে কোনো আম না থাকলেও মেলা যেন হিমসাগরের দখলে এখানে আমরা হিমসাগর কোথায় পাইলাম আমরা বাগান থেকে হিমসাগর হিসাবে আমরা কিনে আনি এখানে আমরাই বলি হিমসাগর সরকার কিন্তু জিআই পণ্য হিসাবে খিরসাবাদ আমকে লিপিবদ্ধ করছে কিন্তু হিমসাগর নামে কোনো আম নাই আমাদের চাপাইনগঞ্জ বা উত্তরবঙ্গ বা রাজশাহীতে খিরসাবাদ আমটাকে আমরা হিমসাগর বলে মানে ভুল তথ্য দিয়ে আমরা বিক্রি করে থাকি মানে অধিক লাভের আশায় গাছ পাকা দেখা দিয়েছিল তারপর

আসছে আসলে আমি নিজেকে প্রেজেন্টেশন করার জন্য সবাই দেখতে আসছে জানতে আসছে কিন্তু মাশরুমের ব্যাপারে আগ্রহ প্রচুর বিশেষ করে মাশরুমের যে চপ্টটা মানে দ্যাটস তবে কৃষি সম্পসরণ আয়োজিত এই মেলায় চাষী আর উদ্যোক্তাদের সঙ্গে রপ্তানিকারকদের সংযোজন স্থাপনে ছিল বড় উদ্দেশ্য কিন্তু ফল মেলায় চাষী কিংবা উদ্যোক্তার বিপরীতে বেশিরভাগ ছিলেন রাজধানীর ফল ব্যবসায়ী ফলের পরিবর্তে স্থান পেয়েছে লাড্ডু কেক চানাচুর সহ বিভিন্ন ধরনের খাবারও আরে তো এই প্রোডাক্টগুলো তো কিছু করি পড়াক। উৎপাদিত পণ্যই আমরা এখানে নিয়ে এসেছি এবং কৃষকরাই এটা বিক্রি করে 78 প্রজাতির মানে 78 রকমের অনেক রকম ফল এখানে আমাদের এই মেলায় বিভিন্ন স্থলে প্রায় 85 টন। বৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হিসাবে 2022-23 অর্থবছরে দেশের মোট ফল উৎপাদন হয়েছে 1 কোটি 50 লাখ 33 হাজার টন। এর মধ্যে আম উৎপাদন হয়েছে 27 লাখ, লিচু 2 লাখ 30 হাজার, কাঁঠাল 18 লাখ 24 হাজার ও আনারস 5 লাখ 80 হাজার টন। বিকেলে বিআরসি মিলনায়তনের समापन অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় ফল মেলা। বাংলাদেশ বিল্লা হোসেন আর টিভি ঢাকা।